জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই হানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব খুব ইন্টারেস্টিং ফুল বিষয়। আমরা প্রতিদিন যেটা করি সেটা হলো ইষ্টভৃতি। ইষ্টভৃতির গলযোগে হতে পারে বিপদ, তাই ইষ্টভৃতি আর নাম ধ্যান এই দুটো জিনিস যদি কেউ নিয়ম মাফিক করে তাহলে সে সত্যি সত্যি টের পায়। এমনই কিছু প্রসঙ্গ, এমনই কিছু প্রশ্নের উত্তর আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রশ্নগুলো আপনাদের একটু জানিয়ে দিই। ইষ্টভৃতি নিয়ে অনেকে করেন ঠাট্টা, এ বিষয়ে আমাদের কী করণীয়? দৈনিক ইষ্টভৃতি করা হয় কিন্তু 30 দিনের দিনে পাঠানো হয় না। অনেকেই উষা পান করেন, উষা পান করলে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি মেলে, সেটা ইষ্টভৃতি যদি করি উষা পানের পূর্বে তাহলে কি সেটা পূর্বদিন বলে গণ্য হয়? এই প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর, তার সঙ্গে সত্য ঘটনা কিছু। ইষ্টভৃতি, আমরা সামাজিক জীব, জীবিকা আহরণের জন্য উদয়াস্ত পরিশ্রম করে থাকি, শুধু নিজের জন্য নয়, স্ত্রী পুত্র পরিবার পরিজন গৃহপালিত পশু এমনকি প্রতিবেশী ও আত্মীয়দের জন্য আমাদের স্বার্থ ত্যাগ করতে হয়। আহার্য সংস্থানের পূর্বে পিতামাতা স্ত্রী পুত্রাদির জন্য আমাদের করণীয় আছে মনে করি। সন্তান সন্ততিকে খাওয়ানোর দায়িত্ব ইতর প্রাণী পশু পাখি পর্যন্ত গ্রহণ করে থাকে। প্রকৃতির জগতে এমন দৃশ্য হামেশাই দেখতে পাওয়া যায়। মানুষ উন্নত জাতি, তাই তার চিন্তাধারা অধিকতর স্বচ্ছ। পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে আসতে পেরেছি। মানুষ পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে থাকে, তাদের বার্ধক্য সর্বতোভাবে পরিপালন হয়ে থাকে। সচেতন মানুষ পিতামাতা ছাড়া আর আরও চিন্তা করে থাকে। সন্ধান করতে করতে মহাভাগ্য বলে গুরুপ্রাপ্তি ঘটে যায়। ইংরেজি 7/2/1948 তারিখে কথোপকথনে আলোচনা প্রসঙ্গের 11তম খণ্ডে পরমদয়াল শিশি ঠাকুর বললেন ইষ্টভৃতির মূল তাৎপর্য কি। নিজে উপায় করে পৃষ্ঠের সেবার জন্য তা ব্যয় করলে পৃষ্ঠের প্রতি নিজের ভালোবাসা শক্তি সম্বর্ধনী যোগ্যতায় মূর্ত হয়ে ওঠে, যার জন্য নিঃস্বার্থভাবে যত করা যায় তার প্রতি ভালোবাসাও তত বাড়ে। যার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে ধীরে ধীরে তার চরিত্রগত গুণাবলী আমাদের মধ্যে জ্ঞাতসারে ও অজ্ঞাতসারে ফুটে উঠতে থাকে। এটাই হলো শ্রেয়ের প্রতি ভালোবাসায় মস্ত লাভ। প্রিয় পরমকে যদি আমরা নিজের জন্য ভাঙাই তবে তাতে আমাদের স্বার্থপরতা বাড়ে, ওই স্বার্থপরতায় আমাদের পঙ্গু এবং অন্ধ করে তুলতে পারে। আমাদের যোগ্যতা দিন দিন তলিয়ে যেতে থাকে, আর প্রিয়পরমের জন্য স্বার্থ ত্যাগ করলে আমাদের প্রবৃত্তি অভিভূতি কমে, আমাদের স্বার্থবোধ বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন সংকীর্ণতা লোপ পায়, আমরা চলার রাস্তা ঠিক পাই, পরিবেশকে ইগনোর করার পরিবর্তে হেল্প করার বুদ্ধি হয়, এইভাবে পাওয়ার পথ খুলে যায়। ইংরেজি 14/2/1948 তারিখে আলোচনা প্রসঙ্গের 11তম খণ্ডে কথা প্রসঙ্গে পরমদয়াল শিশি ঠাকুর বললেন ইষ্টভীতির স্বস্তয়নী এমন জিনিস যে ওর একটু অপলাপ হলেই বোঝা যায়। হরেন ভদ্র একবার স্বস্তয়নীর উদ্বৃত্ত অন্য কাজে খরচ করেছিল, হঠাৎ তার হাঁটুটা ভেঙে গেল। টাকা যত পূরণ করতে থাকলো তত হাঁটুর অবস্থা ভালো হতে থাকলো। বাইরে থেকে বোঝা যায় না গেলেও বাস্তবে এতখানি ক্ষতিকর কারণ সৃষ্টি হয়, তাই বুঝে চলা লাগে। এর থেকে জীবনে কোনো মতেই কিছুতেই বিচ্যুত হতে নেই, অপরাপর কর্ম সম্পাদনেও তা প্রতিফলিত হতে থাকে, মোটের উপর প্রাণশক্তি বৃদ্ধি পেতে থাকে। বাঁচা বাড়ার জীবনযোগ্য ইষ্টভীতির অমোঘ টানে বাড়িয়ে নিয়ে তোল জাগিয়ে দীপ্ত হ তুই সেবার টানে। আবার বাণী দিলেন যেমন অটুট আবেগ নিয়ে ইষ্টভৃতি তুই করিস, সকল কাজে ভরণ পোষণ তেমনি ধারায় তুই পালিস। ইষ্টার্থটি লক্ষ্য রেখে আবেগ ভরা স্বস্তি নিয়ে ইষ্টভৃতি করলে জানিস শক্তি পাবি তাই দিয়ে। তহ ইষ্টভীতি করো অতি প্রত্যুষে বিনা শর্তেই, যথাশক্তি যেমন তোমার জোটে তাই দিয়েই, তারই যথেচ্ছ ব্যবহারে দরুন তোমার উপস্থিত বুদ্ধি সজাগ থাকবে, শত সন্দীপনী সতর্ক সন্ধিৎসায় নিজেকে সুবিনায়িত করে অনেক জঞ্জাল এড়িয়ে চলতে পারবে দুনিয়ায়। এই ইষ্টভীতি হতে যে বা যারা তোমাকে বিরত করবে ঠিক যেন সে বা তারা তোমার শত্রু।
অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ। ধৃতি বিধায়না দ্বিতীয় খণ্ড গ্রন্থে ইষ্টভৃতি সম্পর্কে আরও কয়েকটি বাণী ঠাকুর বললেন। ইষ্টভৃতি তোমার প্রাত্যহিক মঙ্গলযোগ্য, আর বিহিত ইষ্টভরণী অনুচর্যায় হচ্ছে মাঙ্গল্য উৎসারণা। এরপরে আসি ইষ্টভৃতি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে। দীপরক্ষী গ্রন্থের প্রথম খণ্ডের 26 সেপ্টেম্বর 1953 সালের কথোপকথনে প্রাসঙ্গিক অংশ উল্লেখ করা হলো। জীবনদা বলছেন, আমার সাথে এই যে ডাক্তারদা এসেছেন, ইনি বলছেন ইষ্টভীতি রচনা করে মাসে কিছু টাকা দিলেই তো হয়। শ্রী শ্রী ঠাকুর বলেন, ইষ্টভীতির ভয়ানক গুণ, ওটা আগন্তুক অনেক ব্যাঘাত ঠেকিয়ে দেয়। আমাদের শ্রীমদ ভগবদ গীতাতে আছে, ইষ্টকে না দিয়ে যে খাই সে চোর হয়। এমনকি আমেরিকান সাহেব জেমস ও বলেছেন যে এইভাবে দেওয়ার ক্রিয়া অসম্ভব, ওটা করাই লাগে, ইষ্টভীতিটা তো চাঁদা নয়, গুরুকে যা দিত সেই বার্ষিকও নয়। এর যে কি গুণ তা ঠিক মতো করলেই বোঝা যায়। যখনই চলার পথে কোনো ভুল হয় তখনই বুঝতে হবে ইষ্টভীতিতে কোনো গণ্ডগোল আছেই। অত সরলতম এবং সবথেকে শক্তিশালী পথ আর নেই, ওটা দৈনিকই করতে হবে এবং 30 দিনের দিন পাঠিয়ে দিতে হবে। জনৈক দাদা বললেন, আমি দৈনিক ইষ্টভৃতি করি বটে, কিন্তু 30 দিনের দিন আর পাঠানো হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে ওই জায়গায় আমার গণ্ডগোল আসার পথ খোলা থাকে, আর মাথায় বিষয় ও ব্যাপারগুলির নিয়ন্ত্রণ ঠিক মতো হয় না। আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন না পাঠাই তাহলে তিনি যে না খেয়ে থাকবেন, এই রকম চিন্তাটি করে নিলেই হয়। উক্ত দাদা বললেন, আমার এই ইষ্টভৃতি করা নিয়ে কত লোকে ঠাট্টা করে, নানা রকম প্রচার করে। ঠাকুর বললেন, আমি খাই, আমি পায়খানায় যাই, এসব জিনিস নিয়ে মানুষ যদি প্রচার করে তাহলে সে তো জীবন ধারণের উপযোগী যা তাই প্রচার করছে। এই রকম করতে করতেই তারা একদিন বুঝতে পেরে বলে ওঠে, ও বুড়ো যা বলেছিল তা ঠিকই বলেছিল। একই গ্রন্থের 15 জুলাই 1955 কথোপকথনের কিয়দংশ, ডাক্তার নাগ চৌধুরী কান পরীক্ষার যন্ত্র আনিয়ে ভালোভাবে শ্রী শ্রী ঠাকুরের কানের ভিতর পরীক্ষা করলেন, তারপর আসনে বসলেন। ভারত সরকার ওকে বাগদাদে পাঠাচ্ছেন সে কথা জানালেন এবং শ্রী শ্রী ঠাকুরের কাছে অনুমতি প্রার্থনা করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওখানে যাচ্ছেন, নাম ঠিক মতন রাখবেন, আর ঠিক রাখবেন ইষ্টভৃতি। ইষ্টভৃতির মতো মালই নেই, কাটায় কাটায় করবেন নিজের মানে প্রতিদিনের খাওয়ার মতন, আর ঠিক মতো পাঠাবেন, এর যেন অন্তরায় না আসে। এই ইষ্টভৃতি নিয়ে যে আমার কত পরীক্ষা হয়ে গেছে তার ঠিক নেই, কলকাতায় বোম পড়লো, দাঙ্গা হলো, কিন্তু তখন একটা সৎসঙ্গীও মারা যায়নি। অবশ্য সে কথা কথা না, মরবো না বা আমার কিছু হবে না এই রকম কোনো কামনা নিয়ে যেন কিছু না করা হয়। এই রকম কোনো কামনা আমি করে যাব, মনে করব আমার ইষ্ট, তুমি খাও, খেয়ে তৃপ্ত হও। ওই গ্রন্থের 27 সেপ্টেম্বর 1955 কথোপকথনের কিয়দংশ উল্লেখ করা হলো। বিকালেও শ্রী শ্রী ঠাকুর কয়েকটি লেখা দিয়েছেন, তার মধ্যে একটি লেখার আরম্ভেই আছে, প্রত্যহ ইষ্টভীতি করো অতি প্রত্যুষে বিনা শর্তেই। লেখার শেষে জিজ্ঞাসা করলাম যে আমি প্রত্যুষে বলতে সূর্যোদয়ের পূর্বে বুঝব? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, সেজন্যই অতি বলছি, কথাটা অতি এই জন্যই দেওয়া আছে। কিন্তু সূর্যোদয়ের পূর্বে হলে সেটা পূর্বদিনের মধ্যে গণ্য হবে না? শ্রী শ্রী ঠাকুর বললেন, না, ব্রাহ্ম মুহূর্ত অনেক আগেই আরম্ভ হয়। এরপর অনেকে উষাপান করেন, সেটা ইষ্টভীতি না করে করা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, তা ইষ্টভীতি করেই করা ভালো, ইষ্টভীতি করে ফেললে মানুষ অনেকখানি জীবনী শক্তিতে সমৃদ্ধ হয়। ইষ্টভীতি সম্পর্কে এত কথা, এত পরীক্ষা নিরীক্ষা, মানুষ অনেক ঠাট্টা করেছে, কিন্তু সেই সমস্ত কথায় বাজে কথায় কান দিয়ে আমরা যদি ইষ্টভীতিটার বন্ধ করে দিই তাহলে আমরা বিপদে পড়ব। ঠাকুরবাড়িতে ইষ্টভীতিকে চালানোর জন্য কত রকম প্রথা অবলম্বন করা হচ্ছে। চতুর্দিকে ছুটছে গুরুভাইরা, কর্মীরা ইষ্টভীতি সম্পর্কে মানুষকে সচেতন করবার উদ্দেশ্যে, কারণ এখন এই আধুনিক যুগে বাঁচার একটাই পথ, সেটা হলো ইষ্টভীতি। তাই নিজে যদি ইষ্টভীতি ছেড়েছেন, ইষ্টভীতি ধরুন, আশেপাশে লক্ষ্য রাখুন পারিপার্শ্বিকে
ইষ্টবিধি ঠিক মতো করছে নাকি, বুঝতে না পারলে বুঝিয়ে দেন, জানতে না পারলে জানিয়ে দেন, ইষ্টভৃতি যেন কোনো রকমভাবে বন্ধ না হয়। এ সম্পর্কে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, অনেকে অনেক কিছু বলবে, টাকার ঠাকুর, টাকা না দিলে ঠাকুর দেখবে না, আমাদের ঠাকুর অমুক, তোমাদের ঠাকুর অমুক, এ সমস্ত বাজে কথায় না কান দিয়ে যেটা যুক্তিযুক্ত সেটা করাই ভালো। আপনারা সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত, জয় গুরু।